প্রশাসনে রদ বদলে ফরিদপুরের পরিস্থিতি শান্ত হবে। সদরের ধুলোদির রেলগেট বাজার থেকে ঈগল প্রতীকের প্রচারণায় গিয়ে এ প্রত্যাশা করেন ফরিদপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। জানান, প্রশাসনের তৎপরতায় ফরিদপুরের সন্ত্রাসী কার্যক্রম অনেকটাই কমে গেছে। অভিযোগ করেন, পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছেন নৌকা প্রার্থী শামীম হক। ভয় ভীতি কাটিয়ে আগামী 7ই জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এ কে আজাদ। সম্রাট, আপনি জানেন, শীর্ষ সন্ত্রাসী সম্রাট আমাদের বেশ কিছু লোককে মারাত্মকভাবে জখম করেছে। আপনারা জানেন, শীর্ষ সন্ত্রাসী আমাদের বেশ কিছু সেন্টার ভাঙচুর করেছে, কয়েকজনকে মারাত্মকভাবে জখম করেছে, এবং সে গ্রেপ্তার হওয়ার পর পরিস্থিতিটা অনেকটা শান্ত, এবং খলিফা মুবারক খলিফা সেও পলাতক অবস্থায় আছে। অবশ্যই অশনির সংকেত, একজন উনি একজন আওয়ামী লীগের প্রার্থীর বাইরেও উনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, উনি এরকম মিথ্যাচার করতে পারেন এটা সাধারণ মানুষ বিশ্বাস করে নাই, এবং আশ্চর্য হয়েছে যে উনি একটা সত্যকে কিভাবে আড়াল করার চেষ্টা করছেন। তাহলে এরকম একটা মানুষ যদি আগামী দিনে নির্বাচিত হন, তাহলে উনি কিভাবে আরো মিথ্যাচার করবেন, এটাই মানুষের প্রশ্ন। বর্তমান যেভাবে চলছে, বিরোধী পক্ষ যেভাবে হামলা মামলা করছে, আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি, এভাবে চলতে থাকলে ফরিদপুরের অবস্থা আসলে নির্বাচন কেন্দ্রে কেমন অবস্থা হতে পারে বলে আপনি মনে করছেন, বা আসলে আরো ভয়ঙ্কর হবে কি? পুলিশ প্রশাসনে ব্যাপক একটা পরিবর্তন এসেছে, নতুন এসপি আজকে জয়েন করবেন এবং ওসি সাহেবও পরিবর্তন হয়েছেন। আমার বিশ্বাস, জেলা প্রশাসক সাহেব অর্থাৎ রিটার্নিং অফিসারের সাথে আমাদের মিটিং হয়েছে, উনি নিশ্চয়তা দিয়েছেন নির্বাচন 100% সুষ্ঠু হবে এবং প্রত্যেকটা মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। সবশেষ, মানুষের ভিতরে একটা শঙ্কা দিচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, আর যেভাবে হচ্ছে তার অভিযোগ দিচ্ছে মানুষ কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে, কেন্দ্রে নেওয়াটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ, মানুষ কি বলছে? হ্যাঁ, মানুষের ভিতর সত্যি একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, আতঙ্ক আস্তে আস্তে কেটে যাচ্ছে। তারপরে জেলা প্রশাসক বলেছেন আজকে বা কালকের মধ্যে বিজিবি নামবে, 3 তারিখে আর্মি নামবে, তারা পুরা কন্ট্রোলে নিয়ে নিবে, তাতে মানুষের ভয়ের কোনো থাকবে না, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এ ব্যাপারে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন।